গোল করা যেমনি তার পেশা তেমনি তার নেশা। তাই তো মাত্র 22 বছর বয়সেই বিশ্বের অন্যতম সেরা গোল মেশিনে পরিণত হয়েছেন ম্যানচেস্টার সিটির নরওয়েন স্ট্রাইকার এর্লিং হ্যালান্ড। আবারও দেখা গেল এর জ্বলন্ত উদাহরণ। চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে 5 গোল করে মেসি আদ্রিয়ানোর রেকর্ডে ভাগ বসান হ্যালান্ড, সঙ্গে নিজের করে নেন আরও কিছু রেকর্ড। চলুন জেনে নেই সেগুলো কি। চ্যাম্পিয়ন্স লিগে সর্বপ্রথম এক ম্যাচে 5 গোল করেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। 2011-12 মৌসুমের শেষ ষোলোর সে ম্যাচে নু ক্যাম্পে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের বিপক্ষে 7-1 গোলে জিতে বার্সেলোনা। এরপর 2014-15 মৌসুমে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এক ম্যাচে 5 গোল করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার লুইস আদ্রিয়ানো। গ্রুপ পর্বের তৃতীয় রাউন্ডে সে ম্যাচে বাতে বরিসফকে 7-0 গোলে বিধ্বস্ত করে আদ্রিয়ানোর ক্লাব শাখতার দোনেৎস্ক। এই দুজনের পর তৃতীয় খেলোয়াড় হিসেবে এক ম্যাচে 5 গোলের রেকর্ডে ভাগ বসান এর্লিং হ্যালান্ড। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে নিজেদের মাঠে জার্মান ক্লাব আরবি লাইপজিগকে 7-0 গোলে হারায় ম্যানচেস্টার সিটি, যেখানে একাই 5 গোল করেন এই নরওয়েন স্ট্রাইকার। তবে 5 গোল করতে মেসি যেখানে সময় নেন 84 মিনিট ও আদ্রিয়ানো 82 মিনিট, সেখানে হ্যালান্ড নেন মাত্র 57 মিনিট। মঙ্গলবার রাত অবধি ম্যানচেস্টার সিটির হয়ে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডটি ছিল টমি জনসনের। 1928-29 মৌসুমে মোট 38 গোল করে 94 বছর ধরে রেকর্ডটি নিজের করে রাখেন এই ইংলিশ স্ট্রাইকার। তবে এরই মধ্যে ম্যান সিটির হয়ে 39 গোল করে রেকর্ডটি একান্তই নিজের করে নেন এর্লিং হ্যালান্ড। মৌসুম শেষে সম্ভাবনা রয়েছে এই গোল সংখ্যা 50-এরও ওপরে যাওয়ার। চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সে 30 গোল করার রেকর্ডটি এখন এর্লিং হ্যালান্ডের দখলে। মাত্র 22 বছর 236 দিন বয়সে এই 30 গোল করেন হ্যালান্ড। এর আগে 22 বছর 352 দিন বছর বয়সে 30 গোল করে রেকর্ডটি নিজের করে রেখেছিলেন ফ্রেঞ্চ সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। এমনকি চ্যাম্পিয়ন্স লিগে এই 30 গোল করতে সবচেয়ে কম মাত্র 25 ম্যাচ খেলেন এই নরওয়েন স্ট্রাইকার। এর আগে 30 ম্যাচ খেলে 30 গোল করে রেকর্ডটি নিজের করে রেখেছিলেন ডাচ স্ট্রাইকার রুট ভ্যান নিস্তরলয়।